হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং সবাই ভালো আছেন আশা করছি আজকে আমি আপনাদেরকে সেদ্ধ আটার রুটি দিয়ে ভেজিটেবেল রোল তৈরি করে দেখাবো আর এত সহজ এ ভেজিটেবেল রোল তৈরি করা যায় আসলে কল্পনাই করা যায় না আর খেতেও দারুণ সুস্বাদু খুবই হেলদি আর পুরটা তৈরি করেছি আমি বাঁধাকপি দিয়ে বাঁধাকপি তো অনেক হেলদি অনেক ভিটামিন আছে বাঁধাকপিতে আর বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেসিপি বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ করে মেহমান চলে আসলে এইভাবে রোল বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারেন এবং খুবই স্বাস্থ্যকর তো আজকে রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরে ভরা খুবই জুসি আর খুবই হেলদি তো রেসিপিতে চলে আসলাম এর জন্য আমি নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিটা ফ্রোজেন আলু গাজর আর বাঁধাকপি এখন যেটা করব একটা পাত্রে একটু তেল নিয়ে নিলাম একটা কড়াইয়ে রসুন ফোড়ন দিয়ে দিলাম তৈরি করে নিচ্ছি রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করতে পারবেন যে যতটুকু পছন্দ করেন এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা কিছুক্ষণ ভাজতে হবে হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত যখন এগুলো নরম হয়ে আসবে তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে দেখুন অনেক নরম হয়ে এসছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা হয়ে গেছে ভাজা এর ভিতরে একটু হালকা হাফ টি মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভেজিটেবলগুলো দিয়ে দিলাম পাতাকপি গাজর আলু আর মটরশুঁটি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে সবজিগুলো একটু কালারফুল আর হেলদি হলেই ভালো হয় এখন এটা রান্না করতে হবে ঠিক আমরা যেভাবে সবজি ভাজি করি আর কি তবে এই ভাজিটা একদম পুড়িয়ে ফেলা বা লাল করে ফেলা যাবে না হালকা একটু এরকম কালার থাকতেই কিন্তু ভাজিটার কালার নষ্ট যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে দিয়ে এখন এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে দশ মিনিটের জন্য রেখে দিব। দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে সবজিটা অনেকটা প্রায় এইটি ফাইভ পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে সবজিটা নাড়িয়ে দিচ্ছি আর একটু চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে দেখবেন লবণটা অ্যাডজাস্ট করে নেবেন যদি কম হয় হালকা একটু আরও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিলাম এখন ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এটা আমি অ্যাড করে দিব। খুবই সস্তা আর যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় ভেজিটেবল রোলে সবজিতে এই মশলাটা দিলে দোকানে যে একটা স্বাদ পাওয়া যায় ভেজিটে রোলে সেই রোলের স্বাদটা কিন্তু এই এর ভিতরে চলে আসে সবজির ভিতরে এখন ভালোভাবে মিশিয়ে এটাকে চুলা বন্ধ করে এক সাইডে ঠান্ডা করতে রেখে দেব হয়ে গেছে কোনো পানি নাই খেয়াল রাখতে হবে সবজিতে যেন কোনো পানি না থাকে এখন যেটা করব রোলটাকে আটকানোর জন্য ময়দার একটা গোলা তৈরি করে নেব এর জন্য একটু ময়দা নিয়ে নিলাম এখানে টু টি স্পুন ময়দা নিয়েছি আমি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নেবেন এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি আর গোলাটা এমন হতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না মোটামুটি খুব আঠালো একটা গোলা তৈরি করতে হবে আর এই গোলাটা রেডি হয়ে গেলেই ভেজিটেবল রোল বানাতে আমরা চলে যাব আর আমি আপনাদেরকে রোল বানানোর জন্য যে আটাটা খামিরটা তৈরি করেছিলাম এটি দেখে দেখায় নাই স্কিপ করেছি এই কারণেই যে ভিডিওটা আমি খুব বেশি লম্বা করতে চাই নাই সংক্ষিপ্ত করেছি আর আমরা তো এখন আটা খামি করতে কম বেশি সেদ্ধ আটা রুটি বানাতে সবাই জানি তাই না এই জন্যই আর কি দেখায় নাই তারপরেও যদি কেউ না পারেন তো সেই জন্য আমি বলে দিচ্ছি এক কাপ ময়দা বা আটার জন্য দেড় কাপ পানি দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে মথে নিলেই হয়ে যাবে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এই এই ফাঁকেই এখন আমি রোল তৈরি করে দেখিয়ে দিব। কিভাবে করছি আমি কিন্তু একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করে সেভাবেই আজকে দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমি দোকানের মতো গোল রোল করে তৈরি করে হয়তো বা আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকে আমি ঝটপট একদম নিউ যারা তাদের জন্য খুব ইজিভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আর এই রোলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই এখন পুরটা ভিতরে দিয়ে সাইড দিয়ে এভাবে মুড়ে দিয়ে একদম সোজা আর খামিরটা একটু নরম করার চেষ্টা করবেন এতে করে পুরটা যে রোলটা করতে খুব সুবিধা হবে খুব সহজেই লেগে যাবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা কভার করে নিতে পারবেন ঠিক এভাবে কভার করে সবগুলো রোল আমি তৈরি করে নিব একদম ইজি কোনোই ঝামেলা নাই দেখতেই পাচ্ছেন আর এইভাবে ঝটপট তৈরি করে কিন্তু ফ্রোজেন করে আপনারা রেখেও দিতে পারেন যখন বিকালে নাস্তা করবেন ঠিক সেই মুহূর্তে বের করে এটাকে ভেজে আপনারা বিকালে নাস্তায়ও এটা খেতে পারবেন হয়ে গেছে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আর আপনারা যদি ফ্রোজেন করতে চান এইভাবেই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন এটা যখন বরফ হয়ে যাবে প্যাকেটে করে রেখে দিতে পারবেন এখন এটাকে ভাজতে চলে আসলাম প্রাইপ্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে উঠলেই হালকা গরম খুব বেশি গরম তেলে এটা ছাড়বেন না তাহলে সাথে সাথে রোলটা পুড়ে যাবে আর ক্রিস্পিও হবে না আর ভালোভাবে ভাজাও হবে না সো তেলটার হিটটা একটু মিডিয়াম থাকে যেন এখন লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে ভেজে তুলে নিতে হবে তাহলে রোলটা খুব ক্রিস্পি হবে আর আমি রুটিটা অনেক পাতলা করার চেষ্টা করেছি নিশ্চয়ই দেখেছেন আপনার রুটিটা যত পাতলা হবে রোলটা কিন্তু খেতে ততটাই মজা আর ততটাই ক্রিস্পি হবে তো আজকে রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং